কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত। বন্ধুরা, এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞানে মেলে না। এমন কিছু সময় আমাদের আসে যা আমাদের জীবনকে বিধ্বস্ত করে দেয়। কেই অনির্বাণ, কেনই বা এদের জীবনে একটা রাত বিভীষিকাময় হয়ে উঠল। মামার বাড়ি যেতে বারণ করেছিল কেনই বা ওই সময়। কি বিপর্যয় অপেক্ষা করেছিল অনির্বাণ আর সৌভিকের জন্য, যা একটা রাতে জীবনের খাতায় লিখে দিল অন্ধকারময় অধ্যায়। জানতে হলে শুনতে হবে আমাদের আজকের নিবেদন, দেবাশিস মজুমদারের গল্প ডাকাতি হাতিপুর অবলম্বনে কালচক্রের মায়াজালে। অন্ধকার হাইওয়ের ওপর গাড়ির হেডলাইটের আলো একটা জায়গায় মাইলস্টোনের ওপর পড়া মাত্র সৌভিক ড্রাইভারের পাশের সিটে বসে বলে উঠল, এই অনির্বাণ, দাঁড়া, থামা গাড়িটা। অনির্বাণ কিছুটা থতমত খেয়ে গাড়িটা থামিয়ে দিয়ে অবাক হয়ে সৌভিককে জিজ্ঞাসা করল, কি হলো, হঠাৎ গাড়ি থামাতে বললি কেন? টয়লেট যাবি নাকি, ছোট না বড়? সৌভিক অনির্বাণের অকারণ শ্লেষাত্মক কথাকে গ্রাহ্য না করে রাস্তার ধারে থাকা মাইলস্টোনের ওপরে জায়গার নাম লেখা বোর্ডটার দিকে আঙুল নির্দেশ করে বলল, বোর্ডে জায়গাটার নামটা একবার দেখ। সৌভিকের দৃষ্টিশক্তি খুবই প্রখর, তাই একটু দূর থেকেই বোর্ডটা সে লক্ষ্য করেছে। তাই সে ঠিক সময়ে অনির্বাণকে গাড়িটা থামাতে বলেছে। অনির্বাণও চট চলতে ব্রেক কষায় গাড়িটা একদম জায়গার নাম লেখা বোর্ডটার সামনে এসেই থেমেছে। সৌভিকের কথায় অনির্বাণ বোর্ডের দিকে তাকাল আর বোর্ডে লেখা জায়গাটার নাম পড়েই অবাক হয়ে বলল, ডাকাতে হাতিপুর। আচ্ছা, এই মিনিট পনেরো আগেই আমরা হাইওয়ের ওপর ডাকাতে হাতিপুর লেখা বোর্ড দেখলাম না? আরে, নিচের মাইলস্টোনে লেখা দূরত্বের হিসেবটা তো দেখছি একই। এ কি করে সম্ভব? এক্স্যাক্টলি, আমিও এটাই বলছি। আমরা যেন ঘুরে ফিরে একই জায়গায় এসে পড়ছি, যেন আমরা গোলক দাঁধায় গোল গোল ঘুরছি রে। কিন্তু তাই বা কি করে হয়? আমি তো কোনো টার্ন নিইনি, সোজা গাড়ি চালিয়ে এসেছি, তারপরে ওই একই জায়গায় এসে পৌঁছয় কি করে? না, পৃথিবীটা গোল হতে পারে, কিন্তু এই রাস্তা তো সোজা। শ্রীনাথগড় যাওয়ার পথে ডাকাতে হাতিপুর পেরিয়ে গিয়ে আবার ঘুরে ফিরে সেখানেই ফিরে এলাম কি করে? না, বিষয়টা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। সৌভিক নিজে একটু বেশ ঘাবড়ে গেছে। সে গাড়ির জানলা দিয়ে বাইরের অন্ধকার রাতের দিকে কোনো কিছু ঠাউর করা যায় কিনা ভালো করে দেখে নিয়ে কিছুটা হতাশ হয়ে বলল, এই জন্যই তোকে বলেছিলাম যে হোল নাইট ড্রাইভ করার প্ল্যান করিস না, দিনের আলোয় আমরা বেশ ট্রেনে করে আসতে পারতাম। কিন্তু না, তোর গিয়ে হলো ওই অ্যাডভেঞ্চারের নেশা। সেই করতে গিয়ে কোন মায়া ছলনার মায়াবী জালে জড়িয়ে পড়লাম কি জানে। আর দেখেছিস জায়গাটার নামটা? দেখেছিস, ডাকাতে হাতিপুর। তুর বলে নিজের গলায় থাকা এক সিদ্ধ পুরুষের লকেটকে মাথায় ঠেকিয়ে প্রণাম করে বেরবির করে ঈশ্বরের নাম জপ করে নিল। তোর মনের কুসংস্কার দূর করা ভাই আমার কর্ম নয়। আরে, মায়া ফায়া বলে কিছু হয় না, কোনো কারণে রাতের অন্ধকারে রাস্তা ভুল করেছি। যাই হোক, আমি গাড়ি সামনে নিয়ে এগোচ্ছি, তুই লক্ষ্য রাখ আমি কিন্তু ডাইনে বাঁয়ে কোনো টার্ন নেব না। তাছাড়া এই হাইওয়েতে সরাসরি কোনো টার্ন না থাকলে টার্ন তো নেওয়া যায় না, তাই বলছি তুই একটু লক্ষ্য রাখ, আমি চালাচ্ছি।
আরে গাড়িতে রাতে এই হাইওয়ে দিয়ে ড্রাইভ করে যাওয়ার মধ্যে যে রোমাঞ্চ, যে থ্রিল রয়েছে, তাকে ওই দিনের বেলা ট্রেনের মধ্যে লোকের সঙ্গে গাদাগাদি করে যাওয়ার মধ্যে আছে। আমি গাড়ি এগোচ্ছি, তুই টেনশন না করে রাস্তার দিকে লক্ষ্য রাখ। অনির্বাণ গাড়ি সোজাই চালাচ্ছে, কিন্তু রাস্তা যে ঠিক কোথায় তাদের নিয়ে যাচ্ছে তা সে নিজেও বুঝতে পারছে না। কিছু সময় গাড়ি সোজা চালানোর পর সৌভিক গাড়ির জানালা দিয়ে দেখল হাইওয়ের ধারে বিস্তীর্ণ ফাঁকা জমির মধ্যে একটু আলোর আভাস পাওয়া যাচ্ছে। সেখানে কেউ একজন আগুন জ্বালিয়ে বসে কিছু করছে। সৌভিক সেই দিকে অনির্বাণের দৃষ্টি আকর্ষণ করল। অনি, গাড়িটা থামা 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 থামা। ওখানে কেউ আছে বলে মনে হচ্ছে জানিস? চল চল একবার ওই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করে দেখি, ডাকাতে হাতিপুর পার হয়ে আমরা কত দূর এসেছি, আর শ্রীনাথ গৌরী বা এখান থেকে কতখানি দূরে। চল। অনির্বাণ গাড়ি থেকে নেমে গাড়িটা লক করল। সৌভিক তার আগেই গাড়ি থেকে নেমে এগোতে শুরু করেছে। দুজনে রাস্তা থেকে নেমে পাশের ধুলো মাটির রাস্তা ধরে এগোতে শুরু করল। বিস্তীর্ণ অসমতল এপ্রক্ষেপ্র প্রান্তর, বালি মাটি পাথরের মাঝে মাঝে কিছু ছোট ছোট ঘাস রয়েছে। কিছুটা এগোতেই তারা যেখানে আগুন জ্বলছিল তার কাছাকাছি পৌঁছে গেল। জায়গাটার কাছে এসে যে দৃশ্য দুজনে দেখল তাতে দুজনেই বেশ ভয় পেয়ে গেল, কারণ আগুন জ্বলছে একটা কাঠ পাথর দিয়ে তৈরি যজ্ঞকুণ্ডের মধ্যে থেকে। তার চারপাশে বেশ কিছু নরকরটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যজ্ঞকুণ্ডের ওপাশে একটা জীর্ণ পুরুষ মৃতদেহ শায়িত রয়েছে, আর তার বুকের ওপর যোগাসনে বসে রয়েছেন এক যোগী পুরুষ। দৃশ্যটা দেখে বেশ ভয় পেয়ে গেল সৌভিক। সে অনির্বাণকে উদ্দেশ্য করে বলল, লোকটা মনে হয় তান্ত্রিক, সব সাধনায় বসেছে মনে হচ্ছে রে। এই অবস্থায় ওকে না ঘাটানোই ভালো। চল চল আমরা এখান থেকে চলে যাই। আমার মনে হয় গাড়িতে আর কিছুটা এগোলেই আমরা ডাকাতে হাতিপুর পার হয়ে যেতে পারবো। চুপ, কথা বলিস নি, চলে আয়, আস্তে আস্তে চলে আয়। অনির্বাণ বিরক্ত হয়ে কিছু একটা বলতে যাচ্ছিল সৌভিককে, কিন্তু তার আগেই একটা বজ্র গম্ভীর কণ্ঠস্বর বলে উঠল, না, পারবে না। এই কাল রাত্রে তোমরা ডাকাতে হাতিপুর থেকে বেরোতে পারবে না। আজকের রাতে ডাকাতে হাতিপুরে ঢুকে খুব ভুল করেছ তোমরা, খুব ভুল করেছ। চমকে উঠে দুই বন্ধু তাকিয়ে দেখল শবদেহের ওপর বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়েছেন সেই যোগী পুরুষ। তার দৃষ্টি সৌভিক আর অনির্বাণের দিকে। এক দৃষ্টি তিনি তাকিয়ে আছেন দুই বন্ধুর দিকে। সৌভিক জোর হাত করে জিজ্ঞেস করল, যদি একটু খুলে বলেন বাবা। দেখুন, আমার মনে হচ্ছে কেমন যেন একটা মায়া জাল ঘিরে রয়েছে আমাদের চারিদিকে। কিভাবে এই ডাকাতে হাতিপুর অতিক্রম করে যাওয়া যায় তা যদি একটু বলে দেন খুব খুব উপকার হয় বাবা। যোগী পুরুষ এক দৃষ্টিতে নিষ্ফলকভাবে তাকিয়ে রয়েছেন সৌভিক আর অনির্বাণের দিকে। সেইভাবেই দৃষ্টিতে কোনো রকম পলক না ফেলেই তিনি বললেন, কালকেতু, ডাকাত সর্দার কালকেতু হাতি এই অঞ্চলে জমিদারি পত্তন করেছিলেন, তবে তিনি ডাকাত হলেও গরিবের অনিষ্ট কোনো দিন করেননি।
বড়লোক জমিদারদের লুটতেন, আর লুঠের ভাগ গরিব দুঃখীকে বিলিয়ে দিতেন। তবে কালকেতুর জমিদারি পত্তন করার আগে এই অঞ্চল ছিল কাপালিকদের আখড়া। এখানে সর্বত্র নরবলি হত। অমাবস্যার রাতে এই অঞ্চলে কেউ আসত না। কাপালিক আর ডাকাতদের আখড়া ছিল এই অঞ্চল। আশেপাশে সব এলাকা থেকে লুটপাট চালাত ডাকাতরা। কালকেতু ছিলেন তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। ডাকাতির টাকা দিয়ে কোম্পানি সরকারকে হাত করে এই অঞ্চলের সব জমিজমা নিজের নামে করিয়ে নিয়েছিল। তারপর জমিদারি শুরু করে কালকেতু। জায়গার নাম দেয় ডাকাতে হাতিপুর। কাপালিকরা তখন তার জমিদারি থেকে পশ্চিম দিকে সরে যায়। কালকেতু নানা জায়গা থেকে অনেক কৃষক পরিবারকে এনে এই ডাকাতে হাতিপুরে বসতি গড়ে দেয়। তারপর নিজের জমিতে চাষের কাজে লাগায়। কিন্তু প্রায়ই অমাবস্যার রাতে তাদের বাড়ি, মানে ওই কৃষকদের বাড়ির ছোট ছোট ছেলেগুলো গায়েব হতে শুরু করল। একবার এক কাপালিকের চেলাকে গ্রামের লোক ধরে ফেলে বাচ্চা চুরি করার সময়। তারা সব কথা জমিদার কালকেতুকে জানায়। কালকেতু তার লেঠেল লোক লস্কর নিয়ে চড়াও হয় ওই কাপালিকদের ডেরায়। যাদের তখনও নরবলি দেওয়া হয়নি সেই সব বাচ্চাগুলোকে উদ্ধার করেন তিনি। আর কাপালিকদের সবাইকে ধরে নিয়ে এসে এই জায়গায় ফাঁসি কাঠ তৈরি করে সবাইকে ফাঁসি দেয়। কিন্তু কাপালিকদের অভিশাপ পড়ে কালকেতুর বংশের উপর। জানো বাবা, তার জীবৎকালেই তার সব ছেলেরা একে একে মারা যায়। সবাই অপঘাতেই মরেছিল। এখানকার প্রজাদের উপরেও মহামারীর কোপ নেমে আসে। সবাই ডাকাতে হাতিপুর ছেড়ে পালাতে শুরু করে। ক্রমে একসময় কালকেতুও মারা যায়। জমিদারি ধ্বংস হয়ে যায়। কিন্তু ধ্বংস হয় না, শত্রুতা। কালকেতুর আত্মা আর কাপালিকের আত্মার মধ্যে সেই লড়াই আজও চলছে। ডাকাত কালকেতু নিজেও একসময় তন্ত্র সাধনা করত। তার গুরু ছিল ভৈরবকান্ত। ডাকাতে হাতিপুরকে বাঁচাতে না পারলেও কালকেতু তার জমিদারির একটা অংশকে সুরক্ষিত করতে পেরেছিল। তিনি তার পুত্রদের বাঁচাতে না পারলেও তার মেয়ে জামাইকে এই অভিশাপ থেকে রক্ষা করতে পেরেছিল। জানো, এই ডাকাতে হাতিপুরের একেবারে উত্তর সীমানায় এমন এক দুর্গ তৈরি করেছিলেন তিনি, যে দুর্গ মন্ত্রবন্ধন করা ছিল। কাপালিকদের অভিশাপের ছায়াও পড়তে দেয়নি সেই দুর্গে। আর সেই দুর্গেই জন্মায় কালকেতুর নাতি। নাতির নাম রেখেছিলেন শ্রীনাথ। তান্ত্রিক ভৈরবকান্তের শিষ্যরা তাকে রক্ষা করতেন। সেই ছেলের নামেই জায়গার নাম হয় শ্রীনাথগড়। এই শ্রীনাথ বড় হয়ে এই ডাকাতে হাতিপুরে কালকেতুর নামে এক স্মৃতিসৌধ তৈরি করেছিলেন। জানো বাবা, এই রকম অমাবস্যার রাতে সেই সব কাপালিকদের অতৃপ্ত প্রেতাত্মারা নররক্তর জন্য খেপে ওঠে। আর সেই রক্তে যদি কালকেতুর রক্তের গন্ধ থাকে তাহলে তো কথাই নেই,
তখন তারা আরো ক্ষিপ্ত হয়ে তাদের মায়া জাল তৈরি করে, যেমনটা তোমাদের ক্ষেত্রে হয়েছে। তোমরা কালচক্রের মায়া জালে পড়েছ। তোমাদের জন্য এই রাস্তার এই রাত কোনো দিন শেষ হবে না। এই কালচক্রের চক্র ব্রুহেই তোমাদের মৃত্যু ফাঁদ পেতেছে ওই কাপালিকদের আত্মারা। কথাগুলো শুনে ভীষণ ভয় গ্রাস করল সৌভিক আর অনির্বাণকে। সৌভিক তাও ভয় ভয় বলল, কিন্তু আমাদের সঙ্গে কালকেতুর কি সম্পর্ক? আমরা তো ওনার নাম কোনোদিন শুনিনি, আর এসব কাহিনী জানতাম না। আপনি বললেন বলেই জানতে পারলাম। তাহলে আমাদের দুজনকে ওনাদের পেতাত্মারা শিকার বানাচ্ছে কেন? তান্ত্রিক সৌভিকের দিক থেকে অনির্বাণের দিকে চোখ ফেরিয়ে বললেন, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু ওর সঙ্গে আছে। শ্রীনাথগড়েই তোমার মামা বাড়ি, তাই তো? তোমার মাতুল বংশ শ্রীনাথের বংশধর। তোমার মা বেঁচে থাকতে তোমাকে একসময় বলতেন না, অমাবস্যার রাতে কখনো যেন তুমি মামার বাড়ি না যাও? কেন বলতেন সেটা তিনি বলেননি, কারণ এ বিষয়ে তিনি নিজেও কিছু জানতেন না। শুধু বংশের একটা বিধিনিষেধ ছিল, যেটা বাবা বৈরবকান্তের নির্দেশ হিসাবেই সবাই পালন করে এসেছে। সেই নির্দেশ মায়ের অবর্তমানে লঙ্ঘন করে তুমি বড় ভুল করেছ অনির্বাণ, বড় ভুল করেছ। কিন্তু আপনি এত কথা জানলেন কি করে? আর আমার নামই বা আপনি জানলেন কি করে? আপনি কে? তান্ত্রিক এবার অনির্বাণের চোখে চোখ রেখে বললেন, সেসব নিয়ে ভাবার সময় এখন নয় বাবা। বাবা ভৈরব ক্রান্তের কৃপায় তোমরা আমার দেখা পেয়েছ। কালকেতু আর শ্রীনাথের আত্মারাই তোমাদের আমার কাছে পাঠিয়েছেন। অন্তত ওই শবদেহের ওপরে ধ্যানে বসে আমি তাই উপলব্ধি করলাম। এই পঞ্চমন্দির আসনে যজ্ঞের সামনে বসলে আমার ত্রিকাল দর্শন হয়। ভূত ভবিষ্যৎ সব কিছু বাবা ভৈরবকান্ত আমার চোখের সামনে তুলে ধরেন। আজও তাই হয়েছে। এই কালচক্রের সময় জাল থেকে তোমাদের বের করতে হবে, তবে সে কাজ সহজ নয়। তোমাদের আমার সব কথা শুনতে হবে, তবেই রেহাইয়ের একটা উপায় হতে পারে। অনির্বাণ আর সৌভিক দুজনেই হাত জোড় করে যোগী পুরুষের কথায় সম্মতিতে মাথা নাড়ল। তান্ত্রিক অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে তাকালেন। হঠাৎ যেন ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। তান্ত্রিক যেন স্বগতোক্তির মতো করে বলে উঠলেন, পৈশাচিক শক্তির ঠান্ডা স্পর্শ অনুভব করা যাচ্ছে। তারা আমাদের পরিকল্পনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু মনের জোর কমালে চলবে না। এই বলে তান্ত্রিক যজ্ঞের বেদির পাশে পড়ে থাকা ঘিযুক্ত কয়েকটি কাঠের ডান্ডার মধ্যে থেকে তিনটি তুলে নিলেন। তারপর যজ্ঞের আগুন থেকে সেই তিনটি কাঠে আগুন জ্বালালেন। কাঠগুলি মশালের মতো জ্বলতে থাকল। এক এক করে দুটি মশাল অনির্বাণ আর সৌভিকের হাতে দিয়ে, তৃতীয় মশালটি নিজের হাতে নিয়ে দুই বন্ধুর দিকে ফিরে তাকিয়ে বললেন, বাবা ভৈরবকান্তের উপর বিশ্বাস রাখো, তার নাম নাও, মনে রেখো, প্রার্থনা করতে থাকো যে বাবা ভৈরবকান্ত যেন তোমাদের রক্ষা করেন। কোনো অবস্থাতেই মনের বিশ্বাসকে ভাঙতে দেবে না।
মনে থাকবে আমরা কোথায় যাচ্ছি? চুপ, এখানে কোনো কথা নয়, কোনো কথা নয়। বাতাসে পিশাচ প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। আমি তো আগেই বলেছি, রক্ষা পেতে চাইলে আমি যা বলছি তাই করো, নইলে আজ কেউ তোমাদের বাঁচাতে পারবে না। আহ মনি, তুই এত প্রশ্ন করিস কেন বলতো? বাবা তো বলছেন উনি আমাদের বাঁচাবেন, একটু বিশ্বাস কর, একটু বিশ্বাস আন মনে, প্লিজ। অনির্বাণ ধমক খেয়ে চুপ করে গেল। তান্ত্রিক ওই মেঠো পথ ধরে পশ্চিম দিকে হাঁটতে শুরু করলেন। তার মুখে মন্ত্রোচ্চারণ করতে করতে তিনি এগিয়ে চলেছেন। পিছনে সৌভিক, আর সবার শেষে অনির্বাণ। হঠাৎ অনির্বাণের কানের কাছে একটা হালকা ঠান্ডা হাওয়া যেন বলে উঠল, অনির্বাণ চমকে উঠে আশেপাশে তাকাল। মশালের আলোটা এদিক সেদিক ফেলল, কিন্তু কাউকে দেখতে পেল না। সে আবার সামনের দিকে সৌভিকের পিছনে পিছনে চলতে শুরু করল। হঠাৎ আবার যেন শূন্য থেকে একটা কণ্ঠস্বর ভেসে এল, অনির্বাণ আবার মশালটা শূন্যে ঘোরাল, কিন্তু কাউকে দেখতে পেল না। কিন্তু বাতাসে ভাসমান কথাগুলোর একটা প্রভাব অনির্বাণের নিজের মনেও প্রভাব ফেলল। এই সন্দেহটা তার মনেও শুরুতেই এসেছিল, তাই সৌভিকের মত সে পুরোপুরি নিঃসংশয় হয়ে বিশ্বাস করতে পারেনি। এবারে সন্দেহটা আরো বেশি করে মনে গেঁথে গেল। হঠাৎ অনির্বাণ চলা থামিয়ে দাঁড়িয়ে পড়ে পিছন থেকে যোগী তান্ত্রিককে ডেকে বলল, এই যে শুনছেন, আমরা তো বেশ অনেকক্ষণ ধরেই হাঁটছি, কিন্তু এই প্রান্তরও তো শেষ হচ্ছে না। আপনি আমাদের নিয়ে যাচ্ছেন কোথায়? আমাদের গাড়িও তো অনেক পেছনে পড়ে রইল। তান্ত্রিক মন্ত্রোচ্চারণ থামিয়ে দাঁড়িয়ে পড়লেন, তারপর অনির্বাণের দিকে তাকালেন, তারপরই চোখ বন্ধ করলেন। চোখ বোঁচা অবস্থায় বেড়বেড় করে কিছু মন্ত্রোচ্চারণ করলেন, তারপর চোখ খুলেই সৌভিকের দিকে তাকিয়ে বললেন, তোমার বন্ধুকে বয়ে নিয়ে যেতে পারবে? পারবে? সৌভিক অবাক হয়ে গেল, কিন্তু একবার অনির্বাণের দিকে তাকিয়ে আবার তান্ত্রিকের দিকে ফিরে ঘাড় নেড়ে সম্মতি জানাল। অনির্বাণের দিকে খেপে গিয়ে এগিয়ে এসে বলল, আপনার চাল আমি বুঝে গেছি, আমাদেরকে আপনি মারতে চান, তাই ভুলিয়ে ভালিয়ে কাপালিকদের গোপন ডেরায় নিয়ে যেতে চাইছেন। সৌভিক, এর একটা কথাও কথাও। অনির্বাণ কথা শেষ করতে পারল না। তার আগে তান্ত্রিক তার ফতুয়ার মধ্যে থেকে এক অদ্ভুত বিভূতি বের করে এনে অনির্বাণের ওপর ছিটিয়ে দিলেন। মুহূর্তে অনির্বাণ মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেল। সৌভিক অনির্বাণের কথা শুনে আর তান্ত্রিকের কাণ্ড দেখে কিছুটা হলেও হতভম্ব হয়ে গেছে। তান্ত্রিক সেটা বুঝতে পেরে সৌভিককে উদ্দেশ্য করে বললেন, বাবা ভৈরব কান্তের দিব্যি, আমি তোমাদেরকে বাঁচাতে চাইছি, কিন্তু ওই শয়তান কাপালিকদের প্রেতাত্মারা অনির্বাণের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। তোমার বন্ধুর কাছে তোমার মতো বিশ্বাসের শক্তি নেই, ওকে বোঝানোর মতো সময় এখন হাতে নেই আমাদের, তাই আমাকে ওকে মূর্ছিত করতে হলো। এখন দেরি করার সময় নেই, শিগগির তোমার বন্ধুকে তোলো।
আর কিছুটা পথ বাকি। ওই সব পৈশাচিক শক্তিরা আক্রমণ করার আগেই আমাদের আসল জায়গাতে পৌঁছে যেতে হবে। এসো এসো আমার সঙ্গে। সৌভিকের হাত থেকে তান্ত্রিক তার মশালটা নিলেন। অনির্বাণের হাতের মশাল আগেই মাটিতে পড়ে নিভে গেছে। সৌভিক অনির্বাণের মূর্ছিত দেহটা কিছুটা কসরত করে নিজের ঘাড়ে তুলে নিল। তান্ত্রিক বললেন, এবার এবার যতটা সম্ভব তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। তান্ত্রিক আবার মন্ত্রোচ্চারণ করতে করতে এগিয়ে চললেন। তার দু হাতে দুটো মশাল, পিছনে অনির্বাণকে ঘাড়ে নিয়ে সৌভিক। সৌভিক চেষ্টা করছে যতটা সম্ভব তাড়াতাড়ি পা চালানোর, কিন্তু অনির্বাণকে ঘাড়ে নিয়ে সেটা খুব দ্রুত করা যাচ্ছে না। কিছুটা এগোতেই দূরে একটা মন্দির মতো স্থান দেখা গেল। সেটার দিকে আঙুল নির্দেশ করে পিছনে থাকা সৌভিককে উদ্দেশ্য করে তান্ত্রিক বললেন, ওই যে ওই যে ওইটা দেখছো, ওটা হলো শ্রীনাথের তৈরি কালকেতু হাতির স্মৃতিসৌধ। ওর মধ্যে স্বয়ং কালকেতুর আত্মা তার সমস্ত শক্তি নিয়ে বিরাজ করেন। ওই সৌধ কাপালিকদের সৃষ্ট এই মায়াজাল, এই মায়াবী কালচক্রের বাইরে ওই স্মৃতিসৌধ দাঁড়িয়ে আছে বর্তমানে। তুমি অনির্বাণকে নিয়ে ওই সৌধর মধ্যে ঢুকে পড়ো। আমি ওখানে যেতে পারবো না, আমার সময়কাল আমাকে ওখানে যেতে দেবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, এগিয়ে যাও। ওই সব পৈশাচিক শক্তিরা আসছে তোমাদের তোমাদের বাধা দেওয়ার জন্যে। আমি এখানে থেকে তাদের আটকাবো। তুমি কোনোভাবেই পিছনে ফিরে তাকাবে না, আমার সঙ্গে যাই হোক না কেন, তুমি ফিরে তাকাবে না। আর যতক্ষণ না সূর্যোদয় হচ্ছে ততক্ষণ তোমরা ওই সৌধ ছেড়ে বাইরে বেরোবে না। সূর্যোদয়ের প্রথম কিরণের সাথে সাথে সব মায়াবী কালচক্র ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যাও যাও, ওই সৌধে অশুভ শক্তিরা প্রবেশ করতে পারবে না। যাও যাও, বাবা ভৈরবকান্ত তোমাদের সহায় হোক। জয় বাবা ভৈরবকান্ত। যাও 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 যাও, দ্রুত এগিয়ে যাও যাও। অনির্বাণকে ঘাড়ে নিয়ে সৌভিক স্মৃতিসৌধের দিকে এগোতে লাগল। ঠিক তখনই অন্ধকার ভেদ করে কিছু অদ্ভুত ছায়া শরীর তেড়ে এলো সৌভিককে লক্ষ্য করে, কিন্তু তাদের সামনে রাস্তা আটকে দাঁড়ালেন সেই তান্ত্রিক। মশাল দুটো মাটিতে পুঁতে দিয়ে সজোরে মন্ত্রোচ্চারণ শুরু করে দিলেন তিনি। কিছু কিছু ছায়া শরীর মন্ত্রের ধাক্কায় শূন্যেই আটকা পড়ল, কিন্তু পর পর জড়ো হতে হতে সেই ছায়া শরীরগুলো এক বিরাট কালো ভয়ঙ্কর পিশাচ রাক্ষস মূর্তির রূপ নিল। সেই রাক্ষস মূর্তি এক ভয়ঙ্কর গর্জন করে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল তান্ত্রিক যোগীর ওপর। মশাল দুটো নিভে গেল, সেই সঙ্গে বন্ধ হয়ে গেল তান্ত্রিকের মন্ত্রোচ্চারণ। একটা আর্তনাদ বেরিয়ে এলো শুধু মুহূর্তের জন্য। পিছন ঘুরেই সৌভিক দেখতে পেল একটা ভয়ঙ্কর কালো ঘূর্ণাবর্ত তাদের দিকে তেড়ে আসছে। কালকেতুর স্মৃতিসৌধ মন্দির তাদের থেকে কয়েক হাত দূরে। মরিয়া হয়ে সৌভিক দ্রুত ছুটল সেই দিকে, কিন্তু দানবীয় ঘূর্ণি আরও দ্রুত তেড়ে আসলো তাদের দিকে। সৌভিক মুহূর্তে উপলব্ধি করল যে সে হয়তো লক্ষ্যে পৌঁছতে পারবে না, তাই অনির্বাণকে নিজের ঘাড় থেকেই এক ঝটকা দিয়ে সে ছুঁড়ে দিল সৌভিক দিকে। অনির্বাণ মাটিতে পড়ে কিছুটা গড়িয়ে সৌধের চাতালের শিরের নিচে গিয়ে পড়ল। সৌভিককে গ্রাস করতে তখন উদ্যত হল সেই ভয়ানক দানবীয় ঝড়। সৌভিক নিশ্চিত হয়ে গেল
তার মৃত্যু আসল। সে হাল ছেড়ে নিজেকে সঁপে দিতে চাইল দানবের হাতে। ঠিক তখনই একটা লম্বা শক্ত হাত পেছন থেকে এসে এক প্রবল টানে সৌভিককে টেনে নিল সৌধের পরিসীমার মধ্যে। সৌভিক কোনো রকমে চোখ মেলে দেখল তার সামনে এক দীর্ঘ দেহী তেজি চেহারার পুরুষ দাঁড়িয়ে আছেন। সৌভিকের চোখের সামনে ধীরে ধীরে সেই পুরুষ মূর্তি এক অভয় মুদ্রা দান করে বিলীন হয়ে গেলেন। অনির্বাণ তখনও বেহোশ। সৌভিক বুঝল কালকে তো হাতির আত্মাই তাকে বাঁচিয়েছেন। হয়তো সে তার রক্তের অংশ অনির্বাণকে বাঁচানোর মরিয়া চেষ্টা করেছে বলেই। বাবা ভৈরবকান্ত নাম স্মরণ করে অজ্ঞান অনির্বাণকে কোনো রকমে টেনে হেঁচড়ে সৌধের চাতালে তুলে এনে নিজেও কিছু সময়ের জন্য জ্ঞান হারাল। সূর্যের তীব্র কিরণ চোখে পড়তে আস্তে আস্তে চোখ মেলল অনির্বাণ। ধীরে ধীরে একটু একটু করে উঠে বসল সে। প্রথমে কিছু বুঝে উঠতে পারল না, তারপর ধীরে ধীরে রাতের সব কথা মনে পড়ল। তখনই তার সৌভিকের কথা মনে পড়ল। চমকে উঠে বসতেই সে দেখল তার থেকে কিছুটা দূরে সৌভিক শুয়ে রয়েছে। অনির্বাণ ছুটে গিয়ে সৌভিককে ঝাঁকিয়ে তার নাম ধরে ডাকতে লাগল। বারদুয়ের ঝাঁকানের পরই সৌভিক ভুরু কুচকল। অনির্বাণের ধরে প্রাণ ফিরে আসার মতো ব্যাপার ঘটল। চোখ খুলতে যেতেই চোখে আলো পড়তেই চোখ কুঁচকে নিল সৌভিক। তারপর একটু একটু করে চোখ খুলে ধীরে ধীরে উঠে বসল সে। অনির্বাণ সৌভিকের কাছ থেকে রাতের বাকি সব কথা শুনল। তারপর একটু একটু করে স্বাভাবিক হয়ে দুজনেই গাড়িতে ফেরার কথা ভাবল। কালকেতু হাতির স্মৃতিসৌধকে প্রণাম জানিয়ে দুজনে একটু খোঁজাখুঁজি করে আবার তাদের গাড়ির কাছে ফিরে এল। গাড়ির থেকে কিছু দূরে সৌভিক যেখানে গত রাতে আগুন জ্বলতে দেখেছিল ঠিক সেখানেই একটা ফলক দেখতে পেল, যেটা সে গত রাতে দেখতে পায়নি। সৌভিক আবার অনির্বাণী দৃষ্টি সেদিকে আকর্ষণ করল। দুজনে গিয়ে দেখল সেখানে কোনো এক সিদ্ধাচার্য শঙ্করনাথ সাধকের নামের ফলক রয়েছে। ফলকে তার জন্মের তারিখ লেখা থাকলেও মৃত্যুর কোনো তারিখ লেখা নেই। জন্মের তারিখও বিশ শতকের প্রথম দিকের। দুজনেই কিছুটা অবাক হয়ে সেই ফলক বেদিতে প্রণাম করে গাড়ির কাছে আবার ফিরে এল। দুজনে গাড়িতে উঠতে যাচ্ছে এমন সময় লকেট নেবেন গো বাবু, ঠাকুরের লকেট? হ্যাঁ নেবেন, সিদ্ধাচার্য ঠাকুর শঙ্করনাথের ছবি দেওয়া লকেট গো বাবু নেবেন? হ্যাঁ, এই লকেট হাতে থাকলে না এই ডাকাতে হাতিপুর থেকে শুরু করে এই শ্রীনাথগড় হেতমপুর ফকিরবাদ কোনো কোথাও এই এলাকায় অশুভ শক্তি আপনাদের ছুঁতে পারবে না গো বাবু। হ্যাঁ বাবু, বাবু শঙ্করনাথ বাবা নাকি ছিলেন খুব ত্রিকলাদর্শী বাবু। হ্যাঁ, তিনি নাকি তার শিষ্যদের বলে গিয়েছিলেন যে তার ভাগ্যে নাকি দেহত্যাগ নেই। হ্যাঁ, তিনি নাকি কোনো একদিন কালো চক্রের মায়াজালে হাইরে যাবেন জানেন বাবু।
কিন্তু তাও যখনই কেউ বিপদে পড়ে না এই ডাকাতের হাতিপুরে, তখন তিনি এসে উদ্ধার করেন জানেন বাবু। ওই ফলকটা দেখেন বাবু, ওই ফলকটা, ফলকটা আমার বাপ ঠাকুরদের মুখে শুনেছি যে ওইখানে নাকি বাবা শঙ্করনাথ সব সাধনা করতেন গো। বাবু 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 জানেন বাবু, যেমন ওই গায়েব হবার আগে না ওইখানেই তার নামাঙ্কিত ফলক স্থাপনের জন্য হ্যাঁ তার শিষ্যদের বলে গিয়েছিলেন বাবু। ও বাবু বাবু খুব জাগ্রত মহাপুরুষ গো বাবু। নেন না বাবু দুটো লকেট দুজনে, ৪০ টাকা করে ৪০ টাকা গো। দেন না বাবু, দেন না বাবু দুজনে দুটো লকেট, নেন না বাবু, নেন না। ও বাবু বাবু নেন না বাবু লকেট। দুজনে দুটো লকেট নিল, তারপর অনির্বাণ গাড়ি স্টার্ট দিয়ে চলল সামনের রাস্তা ধরে শ্রীনাথ করের দিকে। সৌভিক আগ্রহ বসে লকেটের দিকে তাকাতেই চমকে উঠল, কারণ লকেটের ছবিতে যাকে দেখছে সেই ব্যক্তি গত রাতে তাদের প্রাণ বাঁচিয়েছেন, সেই যোগী তান্ত্রিক। শুনছিলেন দেবাশিস মজুমদারের কলমে ডাকাতি হাতিপুর অবলম্বনে কালচক্রের মায়া জালে। আজ গল্প পাঠিয়েছিলাম আমি দিয়ালি, বিভিন্ন চরিত্রে গৌতম এবং সমীরণ, পোস্টার ডিজাইন করেছে শুভদীপ, সাউন্ড ডিজাইন এবং এডিটিং প্রমিত, সহযোগী সংস্থা কবিতা অন্বেষা, পরিচালনা গৌতম। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের প্রিয় তারানাথকে নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন আর শুনতে থাকবেন কণ্ঠ।